নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে তাপস সাহার, সিবিআই তদন্ত চালাচ্ছে তাপস সাহার বিরুদ্ধে, আর এই তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা সিবিআইকে তদন্ত দেওয়ার পর সিবিআই আধিকারিকরা প্রায় 15 ঘন্টা ধরে তাপস সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান এবং তাপস সাহাকে রাতভর জেরা চালিয়েছে। তবে 15 ঘন্টা ধরে বিধায়ক তাপস সাহাকে জেরা চালালো, তার ঘরে তল্লাশি অভিযান চালালো, তাপস সাহা গ্রেপ্তার হননি। তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, তাপস সাহার হুঙ্কার, আমায় গ্রেপ্তার করুন, কেন এমন বললেন, সিবিআইয়ের বিরুদ্ধে কিন্তু হুঁশিয়ারি তাপস সাহার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে টানা 15 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ফিরল সিবিআই। এই সময়ের মধ্যে শুধুই তিনি নন, বেঙ্গালুরুতে তাঁর ছেলে শাকনিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআই পৌঁছে যায় হাওড়ার শ্যামপুরে কাঁঠানালি গ্রামে, তাপস ঘনিষ্ঠ প্রবীর কয়াল, তেহট্টে প্রবীরের স্ত্রী এবং তাপসের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়িতেও। টানা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় প্রায় পুরোটাই তাপস ধীরস্থির ছিলেন বলে সংশ্লিষ্ট সব সূত্রের দাবি। শুধু শুক্রবার মাঝরাতে একবার তাকে উত্তেজিত গলায় চিৎকার করে বলতে শোনা যায়, বিশ্বাস না হলে আমাকে গ্রেপ্তার করতে পারেন। সপ্তাহের শুরুতে সোমবার ভোরে মুর্শিদাবাদের বড়ুয়া থেকে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। শুক্রবার দুপুরে নদীয়ার তেহট্টে সিবিআই হানার পর তাপসের ক্ষেত্রেও তেমন কিছু ঘটে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা যেভাবে পুরো তদন্তটি মাঝপথে থামিয়ে দেয়, তাতে সন্দেহের অবকাশ ছিল বলে সব মহলের দাবি। কিন্তু শুক্রবার মাঝরাত পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ, এদিন ভোরে তাপসের বাড়ির পিছনের পুকুর ও বাগানে তল্লাশির পরে, বিধায়কের গাড়ি তল্লাশির পরে তাপসকে গ্রেপ্তার না করেই ফিরে যান সিবিআই আধিকারিকরা। তবে তারা তাপসের 2টি মোবাইল ফোন ও কিছু কাগজ নিয়ে যান। পরে তাপস দাবি করেন এই তল্লাশি অভিযানে নিটফল জিরো। তার আরও দাবি, আমি আগেও বলেছি যে কোনো দুর্নীতিতে যুক্ত নই, আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। স্কুলে ও সরকারি দপ্তরে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা তোলার অভিযোগে প্রবীর কয়াল সহ 3 জনকে আগেই গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা, কিন্তু তাপসকে গ্রেপ্তার করা হয়নি। প্রবীর এখন জামিনে মুক্ত। শুক্রবার সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে ফিরে যাওয়ার পরে প্রবীর দাবি করেন, কলকাতায় এক রেস্তোরাঁর কর্মী ছিলেন, 2016 সালে তার বিয়ে হয় নদীয়ার তেহট্টে, 2018 সালের মাঝামাঝি ওই রেস্তোরাঁতেই তাপসের সঙ্গে পরিচয় হয়। প্রবীরের দাবি, চাকরির জন্য নানাজন তাকে টাকা দিত, তিনি তা বিধায়কের বাড়িতে দিতেন, 30 থেকে 40 জনের থেকে প্রায় 1.5 কোটি টাকা তিনি তাপসকে তুলে দিয়েছিলেন বলে দাবি, বিনিময়ে তাপস তাকে দিয়েছিলেন 42 লক্ষ টাকা। তাপস অবশ্য আগাগোড়া প্রবীরের এইসব দাবিকে অস্বীকার করে এসেছেন। এদিন তিনি বলেন, কে কোথায় কী বলল তাতে আমার কিছু যায় আসে না, ও একটা ঠগ, আমার যে সম্মান ছিল ওর জন্য তা নষ্ট হয়ে গেছে। টানা 15 ঘন্টা জিজ্ঞাসাবাদের মধ্যে তাপস অবশ্য মাথা ঠান্ডাই রেখেছিলেন। শুধু শুক্রবার মাঝরাতে ডক্টর বি আম্বেদকর কলেজে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ সেরে সিবিআই যখন তাকে নিজের বাড়িতে ফেরত নিয়ে এসে ফের প্রশ্ন করতে শুরু করে, তখন একবারই তাকে উত্তেজিত হয়ে বলতে শোনা গিয়েছিল, বিশ্বাস না হলে আমাকে গ্রেপ্তার করতে পারেন। এরপরই সব চুপচাপ হয়ে যায়, বিধায়ককে বিশ্রাম করতে দেওয়া হয়, বাড়ির দোতলায় কয়েকটি ঘরে বিশ্রাম নেন সিবিআই অফিসাররাও। সকালে তাপসের বাড়ি থেকে বেরিয়ে সিবিআই অফিসাররা যান প্রবীরের স্ত্রী পায়েল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করতে। বাড়িতে তল্লাশিও চালানো হয়। পরে তেহট্টের আশাতুল্লানগরে গিয়ে নদীয়া জেলা মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক ইতি সরকারের গোটা বাড়ি ঘিরে তল্লাশি চালানো হয়। একটি ঘরে বিভিন্ন নথিপত্র সামনে রেখে ইতিকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। প্রায় 1.5 ঘন্টা পরে ইতি ও তাঁর স্বামী প্রসেনজিৎ সরকারের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তারা ফেরার পথ ধরেন। ইতি বলেন, ওরা আমার ফোন ও ব্যাংকের পাসবই দেখেছেন, কিছু পাননি, কিছু পাওয়ার কথাও ছিল না। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, তাপস সাহার কিন্তু চিৎকার, আমায় গ্রেপ্তার করুন, বিশ্বাস যদি না হয়। আর তাপস সাহাকে কিন্তু ফাঁসিয়ে দিলেন প্রবীর কয়াল, আর তার দাবি কিন্তু একেবারে উড়িয়ে দিলেন তাপস সাহা। তিনি স্পষ্ট জানালেন সিবিআই আধিকারিকদের, আপনাদের বিশ্বাস না হলে আমাকে গ্রেপ্তার করুন। এই মুহূর্তে কিন্তু তোলপাড় আবারও রাজ্য রাজনীতি। তবে তাপস সাহার বিরুদ্ধে সিবিআই কী স্টেপ নেয় সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা রাজ্যবাসী।